नमस्कार बंधुरा, आपनारा देखछेन मी सिस्टर्स चैनल। छोटो थेके बड़ो आमादेर प्राय सकलेरी खूब प्रिय डिम, ताई आज आमी आपनादेर साथे शेयर करछी भापा डिमेर कारी सम्पूर्ण अन्य पद्धतिते। एटा बानानो जेमन सहज, खेतेओ खूब टेस्टी। गरम भात बा रुटी दुटोर साथेई एटा खेते खूब भालो लागे। आशा करछी रेसिपिटा भालो लागबे। रेसिपिटा भालो लागले भिडियोटा लाइक और शेयर करार अनुरोध रइल। चैनलेर नतून बंधुदेर अनुरोध रइल चैनलटा सबस्क्राइब करे आमादेर पाशे थाकार जोन्नो। भापा डिमेर कारी बानानोर जोन्नो आमी एखाने चारटे डिम निएछी। एबार डिमगुलो आमी भेंगे नेब। आमरा साधारणत जेभाबे डिम भांगि एखाने सेइभाबे भांगबो ना। डिमेर ओपरेर अंशटा एकटुखानि भेंगे निते हबे ठीक एइभाबे। तो एकटा एकटा करे सब डिम आमी भेंगे नेब। डिम बेर करे नेवार पर डिमेर खोलागुलो फेले ना दिए रेखे दिते हबे, एटा परे काजे लागबे। चारटे डिमेई भेंगे निएछि। एबार एर मध्ये दिए दिच्छि दुटो मीडियम साइजेर पेंयाज, मिहि करे कुचोनो रसुन छोटो चामचेर एक चामच, मिहि करे कुचोनो आदा छोटो चामचेर एक चामच, কাঁচা লঙ্কা কুচোনো তিন চারটে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণ ডিমের মধ্যে মিশিয়ে নিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে। ডিমের এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটা ডিমের খোলার মধ্যে ভরে নিতে হবে। তো আমি চামচের সাহায্যে ডিমের খোলার মধ্যে ডিমের এই মিশ্রণ ভরে নিচ্ছি। ডিমের খোলার মধ্যে ভরে নেওয়ার পর ডিমের এই ভাঙা অংশটা আটা দিয়ে বন্ধ করে দিতে হবে। রুটি করার সময় যেরকম আটা মাখেন তার চেয়ে একটু শক্ত করে আটাটা মাখতে হবে। একটু বেশি করে আটা নিয়ে একটু মোটা করে ডিমের মুখটা বন্ধ করতে হবে, যাতে ডিমের মিশ্রণ বাইরে বেরিয়ে না যায়। ঠিক এইভাবে ডিমের ভাঙা অংশে আটা দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে চারটে ডিমেই রেডি করে নিয়েছি। এবার এই ডিমগুলো সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে জলটা ভালো করে গরম করে নেব। জল যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডিমগুলো ঠান্ডা করে নেব। প্রথমে ডিমের মুখ থেকে আটাটা খুলে নিলাম। এবার ডিমের খোলা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে একটা একটা করে সব ডিমের খোলা আমি ছাড়িয়ে নিচ্ছি। সব ডিমের খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10-12টা রসুনের কোয়া, 4-5 টুকরো আদা, 5টা কাঁচা লঙ্কা। এই সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নেওয়া। এই টমেটোরও আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো তার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 1টা এলাচ। এলাচ তেলে দেওয়ার আগে এলাচটা একটু ফাটিয়ে নেবেন। দিয়েছি 1টা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা। লো ফ্লেমে এই সব কিছু 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এই সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এই সব কিছু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ হচ্ছে।
আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এর কালার চেঞ্জ হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে এই সব কিছু 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। হলুদ, ধনে আর জিরে গুঁড়ো দেওয়ার পর এটা আরও কিছু সময় কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। আপনি যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিতে হবে। জলের সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য চিনি। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডিম। তো আমি গ্রেভির মধ্যে 4টে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 5 মিনিটের মতো এটা রান্না করব। 5 মিনিট পর গ্রেভি অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ভাপা ডিমের কারি সার্ভ করার জন্য রেডি। তো বন্ধুরা, এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।